আমার ভাই নত ভাই বারো হেতান লগে বহুত আল্লাহর বন্ধ হলে হামাইছে ভাই মু দশটা মিনিট তাই না হইলে আমরা সুসার হইতে দেয় আর ওখানে গিয়ে আরো বহুত তো বাড়ি দিতে পারি আসলে আল্লাহ কবুল বরক হোক আমিন। দুনিয়াত তো এখন খুব ওয়াজ নসিহত খুব চলে আর কিন্তু হেদায়ত হওয়া বড় কঠিন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এমন ব্যবস্থা দিয়া ইব্রাহিম আলাইহিসাল্লামে তাই নিয়ত হল্লা দাওয়াত হওয়াইতা আর সুলেমান আলাইহিসাল্লামে নিয়ত হল্লা হবাইতা তানে আল্লাহ দিলাইলা দুনিয়ার বাদশাহী হইলে আল্লাহ সুলেমান আলাইহিসাল্লামে হইলে আল্লাহ তোমার কাছে হইয়ার বা আমারে ওঠাল বাদশাহীর মালিক বানাইছ সম্পদও দিয়া দিছ নবুয়তিও দিয়া দিছ আমি সাইয়ার হলরে একদিন খাবাইতাম আমারে খাবাইবার সুযোগ দেও আল্লাহ ভাই নিতা খিতাম অথবা তুমি আমার নাম হইল কি প্রতিফল আমি হলরে লালন ফালন করি তুমি ইলা কিলা খাবাইলি ব্যাপার তাই নাই বলে আল্লাহ আমারে বাদশাহীর বিশাল সম্রাট সাম্রাজ্যর মালিক দিয়া দিছ বানাইয়া আর ই দেখি আমারে নবুয়তিও দিছ আল্লাহ আছে সাইয়ার এখন ওখত নাইলে খাবাইবার দেও ফারলে খাবাইলে বারে হইলে কোন দিন বলে অমুক দিন দিলা দাও ফলরে খাবাইতা হাজার হাজার লাখ লাখ উট দুম্বা গরু ছাগল মহিষ সকলটা দিয়া দাওতেইস এখন তো হানির ইন্তজাম হইত ইতা হইলে নি কোনো জিন্নাত হলরে হইয়া দিছি সুলেমান আলাইহিসাল্লামে এক কাম করো ইতা হোজেন আপনার সব বাড়ির দিকির লেখা দেওগাঁওর দিকির লেখা ইলা বড় বড় ডেগ হল বানাও বানাইছেন ডেগ জিন্নাত হলে বানাইয়া রান্দা ছয় মাস ধরে খালি দরকার ই প্রসেসিং চলে রান্দা উন্দা শেষ করিয়া এখন আল্লাহর সৃষ্টি জগৎ হলে খাইতে আইয়া দাওয়াত করছে আল্লাহর নবী সুলেমান আলাইহিসাল্লামে এখন খানি তখন আইবার এবার আকানো আইছে জানুয়ারে একটা মাছ উঠিয়া আইয়া হর আল্লাহর নবী আমার হেঁটো তো বুকে লাগ ধরছে তে আমার খাবাই লোক হইলে ও তোমরা দরিয়া দিদা তোমার লাখান তোমার জাত এক কোটি কোটি হড়ি রয়েছে এ লগে আইলে নি হলে খাইলে বলে জানে হয় যদি দিলেও কা আপনি দাওয়াত করছি না রু আইসি আর যদি হয় না তে যাই গিয়ে আমার হেঁটো বড় বুক লাগছে আমি দরিয়া তোমার খালিম হইন বা মানেন না তে দিলেও খাইলে তে আল্লাহর মেহরবানি খানি দিলেও আপনার খাইতে খাইতে যা আসিল আস্তা সারা জাহান রহলে যা খাইতে আসিল একলা খাইয়া হুদাহরি হলে তান তান সিংহাসন আসিল আপনার বাতাসর উপরে সিংহাসনে উঠি সাইয়া দেখুন ডেগো আর কিচ্ছু নাই যা সুরু সারু আসিল ইতাও দেই মানে গোল গোল লাইয়া মুখে দিয়েও খাইলে কোন এখন সুরু অর্জন তো নাই এখন জিগাইলে বলে খানি শেষ নি তোমার বলে না আমার তো তাহলে আরো দেখ এখন তো তাই শর্ম ভরি গেছে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইন বারে এলাহি সারা সৃষ্টি করলে হওয়াই ভাল লাগে আমি তিয়ার হলাম একটা মাসে আইয়া সারা সব কিছু খাইয়া শেষ করি লইছে বাল্লাহ সুতরাং আমি তোমার কাছে লজ্জিত তুমি তো সব কিছুরে প্রতিপালন করো এর লাগে আমরা কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ও আল্লাহর উপরে যেন প্রতিপালক আমরা রে লালন ফলন করিয়া খাবাই দেবইয়া সলরা আল্লাহ আমি তোমার কাছে লজ্জিত এর বাদে ডাক দিয়া নি জিগাইলা ইটারে ই জানোয়ার দে জিগাইলা তুমি কি পরিমাণ খানি খাইছো কৌসাই বলে ও আল্লাহর নবী আপনি দাওয়াত দিছই না রু আমি একলাইছি যে পরিমাণ খানি খাবাইছই আমার সারা দিন মাবুদ আল্লাহ যে খানি খাবাই আমার তিন অংশর মাত্র এক অংশ খানি আল্লাহ আমার দেওয়াই লইছই আমি যারাম গিয়া আমার দরিয়ার মাঝে গিয়া বাকি আরো দুই লুকমা খানি আমি খাইমু এর বাদ খানো গিয়া আমার পেটর জ্বালা মিটব দেওলানি সারা দুনিয়ার খানি এগিয়ে খাইল আল্লাহর কি আল্লাহর কি নমুনার ক্ষমতা কি পরিমাণ ক্ষমতার অধিকার এখন তাইনার ভাল্ল না ইব্রাহিম আলাইহিসসালামে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইন আল্লাহ আমি যতদিন দুনিয়াত বাসিতাম মানুষের সেবা করমু আর খাওয়াইতাম
Resulullah hadis at'imul ca'iye ve udul marida ve fakkul ani av kama kala aleyhi ve salatu ve salam ravahul Buhari ve Muslim. Subhanallah. İkan oylu tin hata Resulullah hadis oyn at'imul ca'iye kudar tot dekhev takhe tare havao وعودل مریدا কোনো মানুষ বেমার হলে বেমারির সেবা করো ওয়াফাকুল আনি ঋণ হরিলেই সে দিতে পারে না মানুষের দাবি তো নে মুক্তি পার না আরে তুমি তাইন হকলে মিলিত হইয়া তারে ঋণ মুক্ত করো ও তিন গুণর অধিকারী যারা আমার আল্লাহ হইন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন বৃষ্টির জড়ি জেলা পড়ে তার উপরে আমার খোদাই রহমতের জড়ি পড়তে দাও তার উপরে İbrahim Aleyhisselam ya ne hayya takta. Tayin meman çala khaytana. Arz edin meman hoytana ruzara kilita huluka subhanallah. Allah darbaro handilar hoyla ami men ami khali men meman hobaitam Allah tumi amare khubul koro. Allah hoyla o İbrahim tumi tula khorful noyao khorful sinchinto khushbu hore ota. বলে খরফুল আর নতো আল্লাহ তাইন খরফুল লেখমুইট জিগাইলা খরফুল কিতাব করতাম আল্লাহ বলে দরিয়ার হান্দাত লইয়া যাও আর আতর মুটিত করে এগুন গুড়া করো হলু গাছ বহান আল্লাহ জিগাইলা এখন কিতাব করতাম আল্লাহ বলে তুমি কিছু ফানি ভাই ভালো আর কিছু ভারে দি হলাইতে দাও সিটাইয়া বলে সিটাইলে কিতা হইব বলে খরফুল গিয়া যে সময় সাগর ফলব সাগরর ফানি নুনটা হয়ে যাইব আর ফারে দি ভালাইলে এই সরর মাটিও দরকার নুনটা মুখা হয়ে যাইব ও ফানি শেষ পর্যন্ত উফরে তনে হুকাইল আর সর দেওয়া আরম্ভ হইল এদিন তাকে মাবুদ আল্লাহ পৃথিবীত লবণের জন্ম দিছে ফড়ুকা সুবহান আল্লাহ মাবুদ আল্লাহ জানাই দেন ও ইব্রাহিম তুমি খালিস নিয়তে মানসরে খাওয়াইবার লাগি খুব আফসুস করছিলাই এর লাগি আমি আল্লাহ তোমার আতর রহমতর বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিনে ই সাগরর পানিরে আমি নিমখ বানাই লইলাম সুতরাং ও ইব্রাহিম তুমি আর দাওয়াত হওয়াইবার দরকার নাই যত মানুষ পৃথিবীত বসবাস করব তরি তার খালিত লবণ দিয়া তারার তারার খানি আরম্ভ হইব কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার দাওয়াতরে জারি রাখি লাইলাম কিয়ামত পর্যন্ত তোমার দাওয়াত খাবানি আমি আল্লাহ কবুল করি লইছি বড় গা সুবহানাল্লাহ ওয়েল লাগি আতইমুল জাইয়া কুদার তরে খাওয়াইতা গণপ্রতিনিধি হল ভাই আইছো দুঃখী মানুষের হান্দা তুবাইলে ফায়দা হয় হতো হাত আদম আলাইহিস সালাম দুঃখী হইয়া যে সময় জমিন নামইন খেউদানে দেখার লাগি আয় না দৌড়িতে দৌড়িতে আইয়া সর্বপ্রথমে ওরি রইয়া আদম আলাইহিস সালাম রে দেখাত লাগছিল তান হান্দাত বইছিল খাওয়াইতা কি আমরা মেহমান বাড়ি গেলে তো নইলে আঙ্গুর আপেল এরপরে চা মিষ্টি খাবাই তাইন হানোইতা কিতা খান্দাত ফাইলা গাছ সাইর গেছা নিয়া মুরাইয়া কইলা রে বাসাইন খাইলে আমার আর দেওয়ার নাই পরিনে খুলুসিয়ত ভাবে গাছ গেছেন খাইলিল ফেটর ভিতরে যাওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে তার নাবির মাঝে আল্লাহ মৃগ নাবি কস্তুরীর জন্ম দিল বড় গা সুবহানাল্লাহ দুঃখী মানুষ আদম আলাইহিস সালাম রে দেখার লাগি আল্লাহ ওয়াস্তে দেখাত ওরিনি আওয়ার কারণে একটা জানোয়ারর একটা দরকা পশুর মাঝে আল্লাহ নাবির মাঝে আল্লাহ কস্তুরীর জন্ম দিলেইছে বলেন সুবহানাল্লাহ দৌড়ি আইলা মৌফুক বেনবেনি ডাকিয়া দেখতা করিয়া কইলা রে বা তোমরা দেখাত আইলা গিলা বলে আপনি বলে বড় খান্দা খান্দিছেন 300 বছর বলে জি লেতে আমি দিতাম গিলা গাছ মুরাইয়া রস তুলা বার করে দিলা মৌহুকে খালিল যেমনে তার আর ফেটর ভিতরে গেল লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে মৌহুকর ফেটর ভিতরে খাইয়া যে ফায়খানা করে তার বিট ইটারে আল্লাহ মধু বানাইল বড় গাছ সুবহানাল্লাহ আইলা দরিয়ার হান্দা তনে উঠিয়া নীল গাই তাই নেইয়া দেখাত লাগলা তো জিগাইলা কিতার লাগিয়েছে বলি আপনি বড় খান্দা খান্দরা আপনি দুঃখী হিসাবে আপনার পাশে দাঁড়াইলাম আমি আইয়া যেমনে ইহতান হইন নীল গাইরে ওসাইর গেছা গাছ দিয়া দিলা তুমি খাও আমার দেওয়ার সারা নাই
O nilgaya demle gaş gün haylo Hayatar fetor bitre zavar loge loge Nilgayr fetor bitre ze gubor asil Ey gubor tare Allah'ı ambar banayse Nilgaya zeşomoy faykhana kore tar gubor baro nil loge loge Allah Rabbul Alamin ey gubor kuşbu zari kore bulun subhanallah Prasangata haylo o zinish Amar সময় আইছে ইলেকশনের সময় দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিনিধি হল খাড়া হয় খলুসিয়ত নিয়তে খাড়া হইলে আল্লাহ রাব্বুল আলামিনে এরার ভিতরের মাঝে আল্লাহ রহমত বরকত আল্লাহ দান করে ও এর লাগি আল্লাহ পাক পরবর্তীকারে আলমর হুকুম হইল কি ইয়াতুইমুল জাইয়া ওয়া উদুল মারিদা ওয়া ফাকুল আনি ফুলক সুবহানাল্লাহ হাদিস কুরআন শরীফের দলিল হলো ওয়ায়ুতাইমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা আল্লাহ রাব্বুল আলামিন এই ফয়সালা দিয়া দিছে গতিকে আমরা দুঃখী মানুষের খান্দাত কোন মানুষ আদম আলাইহিস সালাম খান্দিসলা গাছের গুড়িত খুশবু এইলো কেনে আত্তরের গাছে খুশবু কেনে এরপরে দুনার গাছও খুশবু হেনে বড় বড় বালাওয়ালা গাছাইন তো খুশবু হইল হেনে বলে আদম আলাইহিসসালাম দুঃখী হইয়া বেহান আল্লাহ খান 300 বছর আন্ধারির মাঝে দৌড়িসলা শকুর হানে যে জায়গাত গিয়া পড়িছে আল্লাহ রাব্বুল আলামিন এই গাছর গুড়ি বাই দিয়া পানি ভরার লগে লগে আল্লাহ গাছ খুশবু জারি করছে বলেন সুবহানাল্লাহ বিবি হাওয়ায় খান দিছিলা যে সমস্ত লতা ভাতার মাঝখান গিয়া শকুর হানি ফুটাই ভরছে আল্লাহ রাব্বুল আলামিন এই যেমন গোলাপ ফুল আছে গেন্ডা ফুল আছে আরো বহুত নমুনার খুশবুদার ফুল আছে এই ফুলের মধ্যে খুশবু হইল বিবি হাওয়ার শকুর হানি বলার কারণে ফলুক সুবহানাল্লাহ আমরা রইন বিজলি গ্রাম এরপরে হইলা বালিয়া গ্রাম এরপরে দরকা মিরপুর গ্রাম গ্রামের নাম হইল হইতো না গ্রামের নাম হইল আদম আলাইহিসসালাম বিবি যেত নমুনার 300 বছর অবিরাম হান্দিস হইন বেহান আল্লাহ হান দৌড়িস হইন কোনো বাই দি চৌকে ভোট দেখছইন না একজনে আরো জন দেখার মতো এখান খাইক দেখার মতো সুযোগ আছিল না এত অন্ধকার আটিতে আটিতে যে জায়গাত গিয়া ফাও খান তুইয়া ফাও কষ্ট হইতে হইতে যেন গি তুড়া তামিজলা আল্লাহ রাব্বুল আলামিন ও গাউর ও জায়গারে আল্লাহ গ্রামে রূপান্তরিত হরছে ফলুক সুবহানাল্লাহ আর যেত সমস্ত জায়গার মাঝে কষ্ট হইয়া হইয়া গিয়া নিরাই বইয়া বইয়া দরকা সামান্য জিরাইছিলা ও জিরানির জায়গার নাম হইল টাউনার বন্দর ফলুক সুবহানাল্লাহ এর লাগি দুঃখী মানুষের খান্দাত উবাইলে বইলে আল্লাহ রাব্বুল আলামিনে এরার এরার আওলাদর জিন্দেগিরে বুঝাওয়ালা করে আমরা দোয়া করি যে সমস্ত মানুষ আল্লাহর বান্দা হল তরকা প্রতিনিধি হল আমরার সামনে আইছে তারারে আল্লাহ নেকফতর প্রতি বানাও 5টা বৎসর অন্তত পক্ষে তরকা মানুষ আমরা গরিব হলার লাগে কর্তব্য হইল এক মিনিট বাদ খাইতাম খাবার ভিন দিতাম শান্তিতে একজনে যদি কষ্ট হয় তিন মুক্তসর একটা বিচার হইতা গরুয়ে দান হালিছে ছাগলে হালিছে মাথি লইছে কুস্তি হয়ে গেছে কি এর বাদে ওখান দে ঠাউয়াইয়া নিয়া আর এর বাদে থানাতনে লইয়া একবারে মুলিবাজার পর্যন্ত দৌড়াইয়া নিয়া আর এর বাদে তোমারে কুয়াইয়া জান শেষ দেখি আর দিমু দেখি আর এটাও মানুষের বিচারই রইবাস আছে খান্দাত বহা তাকে যদি ঠাউয়া মারি দরিয়া হয় এটা হল লাগি তার লাগি দুই থাওয়া মারিয়া বিচার করিলে হেবেডারও দিল খুশি হয়ে যায় কি পয়সা বড়িও করছে না ইলেও তো অবস্থা আছে না নেই এর লাগি ধরুক আমরা গরিব দুঃখী মানুষের লাগি একজন মানুষ প্রতিনিধি ইলে দরকার যে মানুষে ধরুক আমরা পয়সাও হারাম না ঠেকাও হারাম না আমরার উদ্দেশ্য হইল কি ন্যায় বিচার হন অন্তত পক্ষে পাইতাম ওখান নাই নেই এর লাগি দোয়া হরি এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই এই 5টা বৎসর আমরা গরিব দুঃখী মানুষ যারা আছি আমরার মাথার উপরে কোনো জালিমরে না আনিয়া সত্যবাদী ন্যায়নিষ্ঠ ব্যক্তিবর্গরে আনিয়া এই জমিনের মাঝে দরুকা রহমতর ছায়া নামাইয়া মানুষরে আল্লাহ শান্তি দিত হোক আমিন আমার ওয়াজ ও শেষ হোক আমি আর অত বেশি লম্বা নাই ও যা হয়েছি কেন একবারে দরুকা এই 5 দিনের আজমাইশ যা আছিল ওখানোর সার মর্ম হলো
বুঝছেন নি, আল্লাহ আপনার তৌফিক দিতে। আর টাইম 2 মিনিট বাদ না তাহলে তান উন্মত হয়ে যাইবে আগে আসলে আপনারা হলে যে সহ্য করে নিলাম ও মাইকে খেয়ে দিলে